আমরা অনেকেই বলে থাকি, যায় দিন ভালো আসে দিন খারাপ, এ কথাটি সম্পূর্ণরূপে ঠিক নয়। কেননা উপরওয়ালাই জানে আমাদের দিন কেমন যাবে, কে কেমন থাকবে, কে কোন দিন ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। বন্ধু, স্ক্রিনে যে গাছটি দেখছেন এই গাছটির নাম কদম গাছ, হয়তো বা চিনে থাকবেন, আপনার বাড়ির আশেপাশে আছে। তাছাড়া বাংলাদেশে এবং ভারতবর্ষে এই কদম গাছ ব্যাপক পরিমাণে পাওয়া যায়, অনেক ঔষধি গুণসম্পন্ন একটি ভেষজ, হয়তো বা অনেকেই আমরা জানি না। আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণরূপে আপনাদেরকে জানিয়ে দেবো এই কদম গাছের কর্ণ অংশ থেকে আপনি কি কি উপকার পেয়ে যাবেন। তাছাড়া কদম ফুল যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন বন্ধু, আপনি স্ত্রীর নেশায় অস্থির হয়ে যাবেন, এতটাই পাওয়ারফুল এই কদম গাছ। আপনাদেরকে জানাবো যে এই কদম গাছের কর্ণ অংশ কিভাবে সেবন করতে হবে। তবে পুরুষের যৌন সমস্যার ক্ষেত্রে এই কদম গাছের ব্যবহার অতুলনীয়। এই কদম গাছ যদি আপনি ব্যবহার করতে পারেন সঠিক নিয়মে, দেখবেন যে আপনার যৌন সমস্যার অনেক উপকার পেয়ে যাবেন। এবং অল্প বয়সে বিকৃতি যৌনাচারের কারণে যারা লিঙ্গের যথেষ্ট ক্ষতি করে ফেলেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত পারফেক্ট একটি ভিডিও। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি থাকবেন, অনেক কিছুই জানতে পারবেন। তো বন্ধুরা, অল্প বয়সে যারা যৌন বিকৃতির কারণে, বিশেষ করে হস্তমৈথুন করে যারা লিঙ্গের ভেন টিস্যু দুর্বল করে ফেলেছেন, টেস্টোস্টেরন হরমোন দুর্বল হয়ে গেছে এবং মেহরোগ এবং ক্ষয়রোগে আক্রান্ত হয়ে গেছেন, সবাসে ভালো সময় পাচ্ছেন না, অল্প সময়ের মধ্যে বীর্য বের হয়ে যাচ্ছে এবং বীর্য যাদের পানির মতো তরল হয়ে গেছে, আজকের এই ভিডিওটি থেকে সম্পূর্ণরূপে সম্পূর্ণ রোগটা আপনি ক্লিয়ার করে নিতে পারবেন অতি সহজেই, কোনো টাকা পয়সা ছাড়াই। যারা এই সমস্যাগুলো নিয়ে যারা বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করেছেন কিন্তু ভালো ফলাফল নিয়ে আসতে পারেননি, আজকের এই ভিডিওটি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবে। আমার সঠিক নিয়মে যদি আপনি এই গাছের অংশগুলি খেতে পারেন তাহলে আশা করি আপনার যৌন সমস্যা সেরে যাবে। এর আগে দুটি কথা বললেই, যাদের হাইড্রোসিল হয়েছে এই গাছের ছাল যদি কাঁচা পানের সঙ্গে সামান্য মধু মিশিয়ে যদি দিনে 2-3 বার সেবন করা যায়, হাইড্রোসিল আস্তে আস্তে কমে যাবে, মোটামুটি বেশ কিছুদিন খেলে হাইড্রোসিল সেরে যায়। যাদের টিউমার হয়েছে, জরায়ু টিউমার হোক, শরীরে টিউমার হোক, মাথায় হোক, যে কোনো জায়গায় হোক না কেন, এই টিউমারের জন্য এই কদম গাছের ছাল যদি বন্ধু আপনি কাঁচা পানের সাথে সামান্য মধু মিশিয়ে সেবন করতে পারেন, দেখবেন আপনার টিউমার অল্প দিনের মধ্যে 1-2 মাসের মধ্যে হাওয়া হয়ে যাবে। এখন বলতে চাই যে এই কদম গাছের ফুল যদি আপনি খেতে পারেন তাহলে কি উপকার পাবেন। আজকে বলবো এই কদম গাছ আশ্চর্য একটি আয়ুর্বেদিক ওষুধ। দেখবেন যে হিন্দু শাস্ত্রের মানুষেরা এই কদম গাছের ফুল ছাড়া তাদের পূজা হয় না, বিয়ে হয় না, এমনকি তাদের যে কোনো পুজোতে দেখবে এই কদম ফুলের ব্যবহার রয়েছে, আছে, তারা বুঝে এই গাছের ফুলের কতটা ক্ষমতা। এই গাছের ফুল যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন, আমার হাতে দেখছেন বন্ধু এই গাছের ফুলগুলো আমি ছড়িয়ে নিয়েছি এবং তার হচ্ছে মজ্জাটা আমি রেখে দিয়েছি, আপনাকে এই মজ্জাটাই সেবন করতে হবে। কিভাবে এই মজ্জা সেবন করবেন আমি এখন বলছি, অনুরূপভাবে সেবন করবেন। যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে, পাতলা বীর্য, অল্পতেই বীর্য বের হয়ে যায়, ধাতু বের হয়ে যায়, তারপর লিঙ্গ ছোট হয়ে যায়, তারা আমার হাতে দেখছেন এই কদম ফুলের মজ্জা আপনি সংগ্রহ করবেন এবং এটি কেটে কেটে শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে পাউডার করে নেবেন। এই পাউডার 1 চামচ সকালে এবং 1 চামচ রাতে যদি আপনি খাবারের আগে 2 বার খেতে পারেন, বেশি না, কন্টিনিউ যদি আপনি 2-3 সপ্তাহ খেতে পারেন, যে আপনি স্ত্রীর জন্য অস্থির হয়ে যাবেন, সেক্স পাওয়ার এতটাই বৃদ্ধি পাবে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।